আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমেই দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে জঙ্গি হামলা রক্তাক্ত চার দেশ সিরিয়া, তিউনিশিয়া, কুয়েত ও ফ্রান্স সব মিলিয়ে নিহতের সংখ্যা 200 ছাড়িয়েছে। এর মধ্যে নৃশংসতম হামলাটি ঘটেছে সিরিয়ার কুর্দিশ শহর কোবানেতে। রাজ্যে দুটি বিধানসভা আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয় শনিবার। ভোটগ্রহণ শুরু হয় সকাল 8টা থেকে, চলে বিকাল 5টা অবধি। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সম্পন্ন হয় ভোটগ্রহণ পর্ব। দলের শীর্ষ নেতাদের সঙ্গে দেখা না করেই ফিরতে হলো রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজেকে। তবে ললিত মোদী বিতর্কে শীর্ষ নেতারা তাকে আশ্বস্ত করেছেন বলে জানা যায়। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। জঙ্গি হামলায় রক্তাক্ত চার দেশ সিরিয়া, তিউনিসিয়া, কুয়েত ও ফ্রান্স সব মিলিয়ে নিহতের সংখ্যা 200 ছাড়িয়েছে। এর মধ্যে নৃশংসতম ঘটনাটি ঘটেছে সিরিয়ার কুর্দিশ শহর কোবানেতে। আইসিস জঙ্গিদের হত্যালীলায় এখানে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 146 জনের। জঙ্গি হামলায় রক্তাক্ত চার দেশ সিরিয়া, তিউনিসিয়া, কুয়েত ও ফ্রান্স সব মিলিয়ে নিহতের সংখ্যা 200 ছাড়িয়েছে। এর মধ্যে নৃশংসতম হামলাটি ঘটেছে সিরিয়ার কুর্দিশ শহর কোবানেতে। আইসিস জঙ্গিদের হত্যালীলায় এখানে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 146 জনের, যার মধ্যে অধিকাংশই কোবানের সাধারণ মানুষ। রাস্তাঘাটে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রক্তাক্ত দেহ। শহরে ঢোকার মুখে একের পর এক আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। নিহতদের মধ্যে রয়েছে মহিলা এবং শিশুরাও। গণহত্যার এমন নজির ছাপিয়ে গিয়েছে বহু নৃশংসতাকেই। বেশ কয়েক সপ্তাহ ধরে আইসিস জঙ্গিদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছিল কুর্দিশ মিলিশিয়া। হারের মুখেও পড়তে হয় জঙ্গিদের, বদলা নিতেই সম্ভবত এই পাল্টা হামলা। পবিত্র রমজান মাসে সন্ত্রাসবাদী হামলায় রক্তাক্ত কুয়েত। পারস্য উপসাগরীয় এই দেশে শিয়া সম্প্রদায়ের এক মন্দিরে বোমা বিস্ফোরণে কমপক্ষে 25 জনের মৃত্যু হল। ইসলামিক স্টেট জঙ্গিরা হামলা চালায়। মসজিদে প্রার্থনা চলার সময় এই বিস্ফোরণটি ঘটানো হয়। কুয়েত সরকার জানিয়েছেন ঘটনায় মৃতের সংখ্যা 25, জখম হয়েছে 202 জন। সৌদি আরবের আইএস অনুগত গোষ্ঠীর পক্ষ থেকে এই হামলার দায় স্বীকার করা হয়েছে। জানানো হয়েছে আবু সুলেমান আল মুয়াহিদ নামের এক জঙ্গি এই হামলা চালিয়েছে। ওই মসজিদ সুন্নিদের মধ্যে শিয়া মতবাদ প্রচার করছিল বলে আইএসের অভিযোগ। কুয়েতের সরকারি টেলিভিশনের ফুটেজে দেখা গিয়েছে হামলার নৃশংসতা ও ভয়াবহতা। পরিস্থিতি পর্যালোচনার জন্য তড়িঘড়ি বৈঠকে বসে কুয়েতি মন্ত্রিসভা। সমগ্র দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী। আহতদের মধ্যে চিকিৎসার জন্য হাসপাতালগুলিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। কেন্দ্রীয় ব্লাড ব্যাংক রক্তদানের আর্জি জানিয়েছে। ছোট এই দেশের 13 লক্ষ জনসংখ্যার 1/3 শিয়া সম্প্রদায়ভুক্ত। 5 ব্রিটিশ নাগরিক সহ তিউনিশিয়ায় জঙ্গি হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 39। আহতদের মধ্যেও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাকে নজিরবিহীন নাশকতা বলে বর্ণনা করেছেন তিউনিশিয়ার প্রেসিডেন্ট। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বিচ আমব্রেলায় বন্দুক লুকিয়ে নিয়ে ঢুকেছিল হামলাকারীরা। রিসোর্টে ঢুকে এলোপাথারি গুলি চালাতে শুরু করে আততায়ী। এখনও ঘটনার দায় স্বীকার করা হয়নি কোনো জঙ্গি গোষ্ঠীর তরফে। ফ্রান্সে জঙ্গি হামলায় এখনও পর্যন্ত পুলিশের জালে ধরা পড়েছে 4 সন্দেহভাজন। এদের মধ্যে রয়েছে মূল অভিযুক্ত ইয়াসিন সালহিও। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শনিবার ত্রিপুরা রাজ্যের 2টি বিধানসভা আসন, 13 প্রতাপগড় তপশিলি জাতি সংরক্ষিত আসন ও 46 সুরমা তপশিলি জাতি সংরক্ষিত আসনে ভোট অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ পর্ব শুরু হয় সকাল 8টায় এবং শেষ হয় বিকেল 5টায়। শনিবার দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে ত্রিপুরা রাজ্যেও 2টি বিধানসভা আসনে ভোট অনুষ্ঠিত হয়। এই 2টি আসন হল 13 প্রতাপগড় তপশিলি জাতি সংরক্ষিত আসন ও 46 সুরমা তপশিলি জাতি সংরক্ষিত আসন। এদিন সকাল 8টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ, চলে বিকেল 5টা পর্যন্ত। সকাল থেকেই নারী পুরুষ ভোটার লাইন ধরে ভোট দিয়েছেন। প্রতাপগড় কেন্দ্রে মোট 61টি বুথ রয়েছে এবং সুরমা কেন্দ্রে রয়েছে 54টি বুথ। প্রতাপগড় কেন্দ্রে মোট ভোটার রয়েছেন 50,004 জন। অপরদিকে সুরমা কেন্দ্রে মোট ভোটার রয়েছেন 42,152 জন। প্রতাপগড় কেন্দ্রের জন্য উমাকান্ত একাডেমিতে স্ট্রং রুম গঠন করা হয় এবং সুরমা কেন্দ্রের জন্য ধলাই জেলার কমলপুর স্কুলে স্ট্রং রুম গঠন করা হয়েছে। ভোট গ্রহণ পর্ব শেষে এই স্ট্রং রুমে ভোটবন্দি ইভিএমগুলি রাখা হয় এবং গণনা হবে 30 জুন। এদিন গণদেবতা তাদের মতাধিকার প্রয়োগের মাধ্যমে
দুটি কেন্দ্রের মোট 9 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করেছেন। তবে মূল লড়াই হচ্ছে রাজ্যের ক্ষমতায় থাকা সিপিআইএম, কংগ্রেস ও বিজেপি দলের মধ্যে। প্রতাপগড় কেন্দ্রে সিপিএম প্রার্থী রামু দাস, কংগ্রেস প্রার্থী রঞ্জিত দাস ও বিজেপি দলের প্রার্থী মৌসুমি দাস। রামু দাস জয়ের ব্যাপারে 100% আশাবাদী, তেমনি কংগ্রেস প্রার্থীও জানালেন তার জয় নিশ্চিত। সেই সঙ্গে তার মতে ভোট হয়েছে অবাধ ও শান্তিপূর্ণভাবে। অপরদিকে বিজেপি প্রার্থী জয়ের বিষয়ে আশাবাদী, তবে তার অভিযোগ প্রতাপগড়ে ভোটে শাসক দল মানুষকে ভোট দানে বাধা দিয়েছে। আমি আনন্দিত, গর্বিত যে ত্রিপুরাতে গণতন্ত্র আছে। গণতন্ত্র প্রিয় মানুষ তার শান্তি এবং সম্প্রীতির জন্য তারা প্রত্যেকে তারা ভোট দান করবেন এবং আগামী দিনেও সেই শান্তি এবং সম্প্রীতির জন্য তারা এই ত্রিপুরা রাজ্য উন্নয়নের জন্য সে বামপুর সরকারকে বিপুল ভোটে তারা জয়যুক্ত করবেন। আমি তো 100% আশাবাদী, কারণে যে এলাকার মধ্যে মানুষের ভিতরে খুব আছে, কষ্ট আছে, যন্ত্রণা আছে, অনেক কিছু থেকে বঞ্চিত, কথা বলার সাহস নেই, তবে ভোটের মাধ্যমে তার প্রতিবাদ করবে বলে আমার বিশ্বাস। শোচনীয় অবস্থা, এটা ঠিক না। কংগ্রেস আবার আসবে, কংগ্রেস ছাড়া ভারতবর্ষ চলতে পারে। মানুষ সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের ভোট অবশ্যই আছে। কি ধরনের ভীষণ দুঃখজনক ব্যাপার এবং ভীষণ মর্মান্তিক ব্যাপার, সাধারণ মানুষ যারা ভোট দিতে যাচ্ছে তারা বিশেষভাবে বিভিন্নভাবে তারা এখনও ভয়ভীতি দেখাচ্ছে। আমি 30 নম্বর ওয়ার্ড ঘুরে এলাম, বিভিন্ন বুথ সেন্টারের ভিতরে জানালা খোলা, দরজা খোলা। কী রাজ্যে বসবাস করি, আমাদের অফিসাররা যদি এরকম করে তাহলে আমরা কীভাবে সাধারণ মানুষের কাছে আমরা তাদের উন্নয়নের ধারা পৌঁছে দেব, জয় সম্পর্কে আমি 100% সুনিশ্চিত। অপরদিকে সুরমা আসনের সিপিএম প্রার্থী অঞ্জন দাস, কংগ্রেস প্রার্থী নগেন্দ্র চন্দ্র বিশ্বাস এবং বিজেপি প্রার্থী আশিস দাস ভোট পর্বকে অবাধ ও শান্তিপূর্ণভাবে শেষ করতে দুটি বিধানসভা কেন্দ্রের জন্য 10 কোম্পানি আধা সামরিক বাহিনী নিয়োগ করা হয়েছে। তারা ভোট কেন্দ্রের ভেতরে নিরাপত্তা দেখেছেন এবং বাইরের দিকে নিরাপত্তার দায়িত্বে ছিলেন রাজ্য পুলিশ বাহিনী ও টিএসআর বাহিনী। এখন অবধি তো খুব ভালোই চলছে, পিসফুল চলছে, কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর নেই, খুব শান্তিপূর্ণভাবে চলছে সব জায়গাতে। আমাদের মোবাইল ফিক্স, মানে ফিক্স মোবাইল পেট্রোলিং চলছে। এখানে তো সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স তো 5 কোম্পানি আছে, আর আমাদের টিএসআর আছে, পুলিশ আছে, প্রচুর সংখ্যক আছে, আমাদের পর্যাপ্ত পরিমাণে সিকিউরিটি আছে। শেষ খবর পা অবধি 46 সুরমা কেন্দ্রে ভোট পড়েছে 54% বলে জানা যায়। এ প্রসঙ্গে উল্লেখ্য যে প্রতাপগড় কেন্দ্রের সিপিএম বিধায়ক অনিল সরকার ও সুরমা কেন্দ্রের সিপিএম বিধায়ক সুধীর দাসের মৃত্যুতে এ দুটি আসনে ভোট হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দলের শীর্ষ নেতাদের সঙ্গে দেখা না করেই ফিরতে হলো রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজেকে। নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি আসেন তিনি, তবে ললিত মোদী বিতর্কে শীর্ষ নেতারা তাকে আশ্বস্ত করেছেন বলে জানা যায়। দলের শীর্ষ নেতাদের সঙ্গে দেখা না করেই ফিরতে হলো রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজেকে। নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লিতে আসেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ললিত মোদী। বিতর্কে নাম জড়ানোর পর এই প্রথম দিল্লিতে এলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী। বিজেপি সভাপতির সঙ্গে তার একান্ত বৈঠকের সম্ভাবনা ছিল, কিন্তু সেই সুযোগ পেলেন না বসুন্ধরা। কাজেই বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা না করেই ফিরতে হচ্ছে বসুন্ধরা রাজেকে। তবে বিজেপি সূত্রে খবর, ললিত মোদী বিতর্কে শীর্ষ নেতারা তাকে আশ্বস্ত করেছেন। আইপিএল দুর্নীতি মামলায় অভিযুক্ত ললিত মোদী বিতর্কে বসুন্ধরার নাম জড়ানোয় মুখ্যমন্ত্রী পদে তার ইস্তফার দাবি ক্রমশ জোরালো হচ্ছে। তবে এই বিতর্কে দলের শীর্ষ নেতৃত্বের পাশে থাকার বার্তা পেয়েছেন তিনি। তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছে দল। শুধুমাত্র নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন বলেই পূর্ব নির্ধারিত লন্ডন সফর বাতিল করেছেন বসুন্ধরা। এদিন সকালেই বৈঠকে যোগ দিতে দিল্লি পৌঁছন তিনি। তবে তার সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক যে হচ্ছে না তা আগেই জানা গিয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গেও বসুন্ধরার একটি বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু বাতিল হয়ে যায় সেই বৈঠকও। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। আবারও মারাত্মক যান দুর্ঘটনায় আহত হয়েছে 25 জন যাত্রী, যার মধ্যে আশঙ্কাজনক অবস্থায় 7 জনকে জিবি হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা বিশালগড় থানাধীন পরিমল চমুনি ব্রিজে। আবারও মারাত্মক যান দুর্ঘটনায় আহত হয়েছে 25 জন, যার মধ্যে আশঙ্কাজনক অবস্থায় 7 জনকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনা শনিবার বেলা 2টা নাগাদ বিশালগড় থানাধীন রাঙ্গাপানিয়া নদীর উপর পরিমল চমুনি ব্রিজে। ঘটনার বিবরণে প্রকাশ, এদিন দুপুরে TR-03
1264 নম্বরের একটি যাত্রীবাহী মিনিবাস উদয়পুর থেকে আগরতলার দিকে প্রচণ্ড দ্রুতবেগে আসা অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে সোজাসুজি ব্রিজের একপাশে সজোরে ধাক্কা মারে। এতে গাড়িটি মাঝ রাস্তায় উল্টে পড়ে যায়। গাড়ির ভিতরে যাত্রীদের চিৎকারে এলাকাবাসীরা ছুটে এসে কোনো রকমে তাদের উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীদের মতে ঘটনার দেড় ঘণ্টা পরও পুলিশ কিংবা অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা এসে পৌঁছায়নি। তারা আরও জানান, একজন প্রায় দেড় ঘণ্টা নাগাদ গাড়ির নিচে চাপা পড়া অবস্থায় ছিল। পরে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মী দড়ি বেঁধে গাড়ি সরিয়ে কোনো রকমে ওই যাত্রীটিকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠায়। উদয়পুর থেকে কুস্তিকে আসছিল গাড়িটা, কি গাড়িটা? বাস গাড়িটা ভিতরে লাগিয়ে উল্টে গেছে, উল্টা নেওয়ার পরে পরে পাবলিক আছে মোটামুটি 20-25 জন আহত হয়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ সুপার প্রদীপ দে, জেলা শাসক প্রদীপ চক্রবর্তী সহ বিশালগড় এবং বিশ্রামগঞ্জ থানার পুলিশ। মাঝ রাস্তায় গাড়ি উল্টানোর ঘটনায় জাতীয় সড়কের দুদিকে প্রায় 200+ ছোট বড় গাড়ি আটকে যায়, প্রচুর মানুষ দুর্ভোগের শিকার হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কিছু দুর্নীতিবাজ পুলিশ চোর ও নেশা কারবারীদের হাত থেকে রক্ষা পেতে 14 দফা দাবি আদায়ের লক্ষ্যে মহকুমা পুলিশ আধিকারিকের নিকট এক ডেপুটেশন প্রদান করল ছাত্র যুব সংগঠন ধনপুর অঞ্চল কমিটি। ছাত্র ও যুব সংগঠন ধনপুর অঞ্চল কমিটির উদ্যোগে 14 দফা দাবি আদায়ের লক্ষ্যে মহকুমা পুলিশ আধিকারিকের নিকট এক ডেপুটেশন প্রদান করা হয়। কিছু দুর্নীতিবাজ পুলিশ চোর এবং নেশা কারবারীদের হাত থেকে গ্রামবাসীকে রক্ষা করার উদ্দেশ্যেই ছিল এদিনের এই ডেপুটেশন। বিগত বেশ কিছুদিন যাবৎ বাসপুকুর এলাকায় চোর ও দুষ্কৃতীদের তাণ্ডবে অতিষ্ঠ এলাকাবাসীরা। এই বিষয়ে পুলিশ জেনেও কেন কোনো ভূমিকা গ্রহণ করছে না তা নিয়ে বহু প্রশ্ন মানুষের মধ্যে। এই পরিস্থিতিকে সামনে রেখে শনিবার মহকুমা পুলিশ আধিকারিকের নিকট একগুচ্ছ দাবি পেশ করা হয়। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল, উত্তর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতে চুরিকাণ্ডে ধৃত আসামিদের উপযুক্ত শাস্তি দিতে হবে ও পলাতক আসামিদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। গত 23 জুনের উত্তর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত অফিসের চুরিকে কেন্দ্র করে যাত্রাপুর থানার ওসি দুলাল দত্ত, সোনামুড়া থানার অফিসারদের ভূমিকা, 28 জুন সন্ধ্যা বননারায়ণ বাজারে শত শত মানুষের সামনে চোরের সর্দার শুভঙ্কর দেবনাথ ওরফে ভোলাকে কিভাবে নিরাপত্তা দেয়। ধনপুর অঞ্চলে পুলিশের সহায়তায় গড়ে ওঠে অসংখ্য মদের কাউন্টার, এক সপ্তাহের মধ্যে তা বন্ধ করতে হবে। এই গোটা ঘটনাগুলি সমালোচনা করতে গিয়ে ছাত্রনেতা মনির হোসেন বলেন, সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিকের নিকট আমাদের এই যাত্রাপুর থানা এবং সোনামুড়া থানার যে চোর এবং পুলিশের যে একটা সমঝোতা রয়েছে তার বিরুদ্ধে আমাদের পুলিশ আধিকারিকের নিকট 14 দফা দাবি সনদ আমরা তুলে দিয়েছি। এই 14 দফা দাবি আদায়ের জন্য আমরা আগামী সোমবার দিন অর্থাৎ 29 তারিখ পর্যন্ত সময়সীমা আমরা বেঁধে দিয়েছি। যদি 29 তারিখ পর্যন্ত কোনো এটার কার্যকারিতা না হয় তাহলে আমরা 30 তারিখ থেকে আমাদের এই যাত্রাপুর থানা এলাকার মধ্যে সেখানে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। ইনিং যেটা শুরু হয়েছে চুরি খুন এবং পুলিশ চোর একসাথে বসে মদে মাংসে সেখানে ভোজন করতে আছে, এই জিনিসগুলি মানুষ জনসমক্ষে সরাসরি দেখছেন। পাশাপাশি যারা মাফিয়া আমাদের বিভাগের ওই মাফিয়াদের মক্ষিরানি নিয়ে সেখানে আমাদের থানার অফিসাররা পায়ে দেখা যায় লোকালয়ে তারা ঘোরাফেরা করেন। চোর ও পুলিশের মধ্যে একটা বিরাট সম্পর্ক রয়েছে, ফলে এলাকায় বাড়ছে চুরি খুন ও নেশা কারবারীদের আনাগোনা।
আর এতে সাহায্য করছে পুলিশ। কিছু কিছু পুলিশ বাবুরা নাকি প্রতিদিনই এইসব দুষ্কৃতীদের সঙ্গে জমাচ্ছেন মদের আসর। পাশাপাশি তিনি আরও বলেন, সম্প্রতি সোনামুড়া ডাকবাংলোয় চুরিকাণ্ডে যাদের গ্রেপ্তার করা হয় তাদের জামিনদার কোর্ট পুলিশের অফিসার পার্থ মুন্ডাকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। গত কয়েকদিন আগে সোনামুড়া ডাকবাংলো যে চুরি হয়েছিল, চুরির সাথে যারা যুক্ত হয়েছে, চুরি হিসাবে যারা গ্রেপ্তার হয়েছে, পরবর্তী সময় সোনামুড়া কোর্ট তাদেরকে সেখানে জামিনে মুক্ত করে। আমাদের বক্তব্য হলো সেখানে কোর্ট দারোগা পার্থ মুন্ডা সহ যারা জামিনে মুক্ত করেছেন চোরদের, সেখানে তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে এবং যারা জামিনদার তাদেরকে সেখানে জনসমক্ষে সেখানে দিয়ে দিতে হবে। TR01C4484 যে ম্যাক্স গাড়ি, ওই গাড়ির মালিক সেখানে চুরির সাথে যুক্ত, আমাদের দৃঢ় বিশ্বাস, না হলে একটা আমাদের রাজ্যের নাম করা একজন চোর শুভঙ্কর দেবনাথ ওরূপে বলা পিতা দীনেশ দেবনাথ বাড়ি ধনপুর সোনামুড়া PSR আন্ডারে, ওই চোর আমাদের রাজ্যের মধ্যে বিখ্যাত চোর হিসেবে পরিচিতি। ওই চোরের জন্য আমাদের সোনামুড়া থানা এবং যাত্রাপুর থানার ওসি এবং অন্যান্য অফিসাররা যেভাবে সহযোগিতা করছেন, তাকে যেভাবে নিরাপত্তা দিচ্ছেন, সেই নিরাপত্তার জন্য উনি আমাদের কাছে মনে হয়েছে, আমাদের ওই এলাকার মানুষের কাছে মনে হয়েছে, উনি আমাদের রাজ্যের একজন মিনিস্টারের চেয়েও অনেক দামি লোক। এই বিরুদ্ধে আমাদেরকে সেখানে আজকে এই ডেপুটেশনে যুক্ত হতে হয়েছে। এখন এটাই দেখার যে দাবিগুলি উল্লেখ করা হয়েছে তা কতটুকু পূরণ করা হবে। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। TTA ADC এলাকায় শিক্ষার মান উন্নয়নে দক্ষিণ জেলার শান্তিরবাজার বাইকুড়া কমিউনিটি হলে একদিবসীয় শিক্ষা বিষয়ক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। শিক্ষা বিষয়ক সেমিনারের সূচনা করেন ADC-র শিক্ষামন্ত্রী রাজেন্দ্র রিয়াং, ছিলেন ADC-র মন্ত্রী পরীক্ষিত মোড়া সিং সহ অন্যান্যরা। TTA ADC এলাকায় শিক্ষার মান উন্নয়নে দক্ষিণ জেলার শান্তিরবাজার মহকুমার বাইখোড়া কমিউনিটি হলে একদিবসীয় শিক্ষা বিষয়ক আলোচনা চক্র সেরে নিল ADC প্রশাসন। শিক্ষা বিষয়ক সেমিনারের সূচনা করেন ADC-র শিক্ষামন্ত্রী রাজেন্দ্র রিয়াং, এছাড়াও উপস্থিত ছিলেন ADC-র মন্ত্রী পরীক্ষিত মোড়া সিং, ADC-র শিক্ষা বিষয়ক প্রিন্সিপাল অফিসার অমরদীপ দেববর্মা এবং ADC-র সদস্য ধীরেন্দ্র রিয়াং। সেমিনারে জেলার ADC এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, SMC কমিটির সদস্য এবং শিক্ষানুরাগীরা অংশগ্রহণ করে। সেমিনারে আলোচনা করতে গিয়ে বক্তারা ADC এলাকার শিক্ষকদের আরো দায়িত্ববান হতে পরামর্শ দেন। আমাদের লক্ষ্য অনেক দূর, আমাদের লক্ষ্যে পৌঁছতে গেলে আমাদের আরো পরিশ্রম করতে হবে। রাস্তাঘাট নাই, যেখানে গাড়ি যেতে পারে না, যেখানে স্কুলের পরিদর্শক বিদ্যালয়ের পরিদর্শক গিয়ে হাজির হওয়ার কোনো অসুবিধা আছে বলে মনে হয় না, কিন্তু কিছু কিছু স্কুলে, কিছু কিছু বিদ্যালয়ে এখনো শিক্ষক বাসনা সঠিকভাবে ক্লাস না করার অভিযোগ আমাদের কাছে আছে। নিশ্চয়ই অভিযোগটা ভুল হবে বলে আমাদের মনে হয় না। রূপটা যদি আমরা ধরতে না পারি, ইংরেজি কি সাপ হবে না? যদি মাথার ব্যথা আমি পেটের ব্যথা ওষুধ দিই, এই রূপটা ভালো হবে না কো? আমরা উদ্দেশ্য লক্ষ্য কেন আমরা খালি টিচার্স এবং হেডমাস্টারের ওয়ার্কশপের ইনভলভমেন্ট ছাড়াও অরিজিনাল এবং তুচ্ছ জিনিস আমরা চাই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। র্যাগার মজুরি টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে হয় মারামারি, আহত তিনজনের চিকিৎসা চলছে RGM হাসপাতালে, থানায় একটি মামলাও করা হয়। ঘটনা কৈলাসহর থানাধীন যুবরাজনগরে। র্যাগার মজুরির টাকা নিয়ে যুবরাজনগরে দুই পক্ষের মধ্যে মারামারিতে আহত হয় তিনজন, এই নিয়ে থানায় মামলাও হয়। আহতরা বর্তমানে RGM হাসপাতালে চিকিৎসাধীন। বাম পরিচালিত যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতে 5 নং ওয়ার্ডের বাসিন্দা ইসমেদ আলী ও আসফ আলীর মধ্যে দীর্ঘদিন ধরেই চলছে বচসা, এমনকি আক্রমণের উদ্দেশ্যও ছিল কয়েকদিন ধরে। বামকর্মী ইসমেদ আলী বেশ কয়েকদিন ধরে আসফ আলীর কাছে রেগার টাকা দাবি করেন। আসফ আলী তাকে জানায়, আমি কাজ করেছি, এই টাকা আমার। এমনকি আসফ আলী 50 সদস্যদের কাছেও বিচার চায়। শুক্রবার সকাল 7:30 নাগাদ ইসমেদ আলী হঠাৎ করে আসফ আলীর উপর আক্রমণ করে রড দিয়ে। এতে আসফ আলী চিৎকার করলে তার ভাই সাদেক আলী ও মা রহিবুল বিবি তাকে বাঁচাতে আসলে তাদেরও মারপিট করে ইসমেদ আলী। এতে তিনজন গুরুতর আহত হয়। আহতদের কৈলাসহর RGM হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ইসমেদ আলী সহ 6 জনের নামে ইরানি থানায় মামলা করা হয়েছে। অপরদিকে ইসমেদ আলীও ইরানি থানায় আসফ আলীর বিরুদ্ধে মামলা করেন। দীর্ঘদিন তাকে ধরিয়া যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ডের মনসুর এবং ইসমেদ, তারা দুনুভাই,
মেলিয়া ফাঁসের বাড়ির আশোক আলী এবং সাদিক আলী আর তার মা, তারা রেগার কাজ করছে। আজকে ভোরবেলা 7টা 8টা নাগাদ বাড়িছে, বাড়ির টাকার কথা বলছে তো ওই কেয়ার টাকা হইতে ইট দিয়ে ডিলা ডিলা আরম্ভ করে টিনো আশোক আলী এবং সাদিক আলীর টিনো ডিলা ডিলে করার পরে তারা বাইরে হয়েছে যে ডিলা ডিলে করে স্কেল লাগিয়া ওহে গর্তনে বাইরে ডিলা ডিলে করে স্কেল লাগিয়ে পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ফাঁসের করে আমরা বাইরে হয়েছি। তো সঙ্গে সঙ্গে এরা আইসে মনসুর ইসমেদ এবং তার বউটু মেলিয়া মেলুক আসলো, এরা আইসে দৌড়াইয়া ওই খন্তি টন্তি সাবল টাবল লইয়া আইয়া বেদরক করে মারামারি করছে। তো আমরা দৌড়াদৌড়ির ক্ষেত্রে গিয়ে আমরা গালিগালা চড়ছে, হুমকি টুমকি দিয়েছি, আমরা এটা মানছি না, আমরা যাইতে যাইতে বাড়ি আইছে, তারা বাড়ি এনে টানিয়া আর বাড়ির দিয়ে দাঁড়িয়ে মারত। তো আমরা বলছি তো অমানবিক কারবার এটা গীতা আরম্ভ হয়েছে। তখন আমরা যা জোরে দড়িয়া দাঁড়িয়ে আনিয়া ওই ইরানি পিএসএ গেছিল ইয়া এখানে থানার জিডিএনটি দেওয়া হয়েছে, তারা এন্টি করাইছে, করাইয়া কৈলাসর লিয়ে আইছে, পরে যথারীতি থানাতে আবার কেস পেন্ডিং করা নিয়েছে, বর্তমানে হসপিটালে আছে আর কি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহর মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কৈলাসহর মহকুমা শাসকের কাছে প্রাইভেট টিউশন চালুর জন্য এক গণডেপুটেশন প্রদান করে শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে। শুক্রবার কৈলাসহর মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কৈলাসহরের মহকুমা শাসক অজিত শুক্ল দাসের কাছে প্রাইভেট টিউশনি চালুর জন্য এক গণডেপুটেশন প্রদান করে শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে। ছাত্রছাত্রীরা ডেপুটেশন প্রদানের সময় মহকুমা শাসককে জানায় ত্রিপুরা সরকার আর্টস বিভাগের শিক্ষকদের প্রাইভেট টিউশনি বন্ধ করার নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ পাওয়ার পর সরকারি শিক্ষকরা প্রাইভেট টিউশনি বন্ধ করে দিয়েছেন। তারা বলেন একই রাজ্যে দুই রকমের নিয়ম চালু করেছেন ত্রিপুরা সরকার। বিজ্ঞান বিভাগের শিক্ষকদের প্রাইভেট টিউশনি করার জন্য নির্দেশ থাকলেও আর্টসের জন্য ব্যতিক্রম কেন? ছাত্রছাত্রীরা এও বলে স্কুলে পরিকাঠামোর অভাব রয়েছে, বিভিন্ন বিষয়ে বিষয় শিক্ষকের অভাব, তাছাড়া একাদশ ও দ্বাদশ শ্রেণীতে নতুন সিলেবাস চালু হয়েছে। প্রাইভেট টিচার না থাকলে তাদের নতুন সিলেবাস বোঝা সম্ভব নয়, তাই আর্টসের ক্ষেত্রে সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশনি করার জন্য নির্দেশ দিতে হবে। আর বন্ধ করতে হলে দুইটি বিভাগেই বিজ্ঞান ও আর্টস বিদ্যালয়ে পরিকাঠামোর উন্নয়ন করে বন্ধ করতে হবে, না হলে ছাত্রছাত্রীরা বৃহত্তর আন্দোলনে যাবে। রাজ্য সরকার শিক্ষা প্রসঙ্গ বিষয়ে একটা নতুন নিয়ম চালু করেছে, সেখানে বলা হয়েছে প্রাইভেট টিউশন সম্পর্কে যে একটা নীতি চালু করেছে যে যে সমস্ত ছাত্রছাত্রীরা আর্টসে পড়াশোনা করেন তারা প্রাইভেট টিউটর নিতে পারবেন না, এবং পক্ষান্তরে সায়েন্স এবং অন্যান্য বিষয়ে তারা নিতে পারবেন। এই ব্যাপারে বিপত্তি দেখা গিয়েছে এবং আর্টসের ছাত্রছাত্রীরা আজকে হন্যাহারা হয়ে ঘুরছে। বিগত এক সপ্তাহ ধরে তারা প্রাইভেট টিউশন নিতে পারছেন না, সেই তাদের এই যে এই বিপত্তি এড়ানোর জন্য এই কৈলাসহর অঞ্চলের বিভিন্ন স্কুল থেকে আগত সমস্ত ছাত্রছাত্রী একজুটে কোনোরকম পার্টির সহযোগিতা না নিয়ে তারা স্বতঃস্ফূর্তভাবে তারা আজকে আন্দোলনে নেমেছে। আমরা এনএসএর পক্ষ থেকে তাদের আন্দোলন সাপোর্ট করেছি এবং তাদের পাশে আমরা রয়েছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নামিদামি আইটিসি কোম্পানির উৎপাদিত শিশু খাদ্য বিঙ্গো চিপসে মিলল পোকা। ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া মহকুমার নেতাজিনগর এলাকায়। নামিদামি আইটিসি কোম্পানির উৎপাদিত শিশু খাদ্য বিঙ্গো চিপসে মিলল পোকা। ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া মহকুমার নেতাজিনগর এলাকায়। বিঙ্গো চিপসে এ ধরনের অখাদ্যের সংবাদ প্রকাশ্যে আসতেই গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে কোম্পানির স্বচ্ছতা নিয়ে। জানা গিয়েছে ওই দিন তেলিয়ামুড়া এলাকার এক ক্রেতা তার বাড়ির জন্য নেতাজিনগর এলাকা থেকে কয়েকটি বিঙ্গো চিপসের প্যাকেট ক্রয় করে। তার মধ্যে থেকে সেই বিক্রেতা একটি প্যাকেট খুলে নিজে খাওয়ার জন্য। চিপসের প্যাকেট খোলার পর খাবার সময় হাতে উঠে আসে একটি কালো বস্তু। হাতে নিয়ে দেখতে পায় পোকার মতো কালো জিনিসটি। পরে সে দোকানদারকে বিষয়টি জানায়। একসময় ক্রেতা ও বিক্রেতার মধ্যে দেখা দেয় বাঘ বিতণ্ডা। পরে যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, তবে শিশুখাদ্য চিপসে এই ধরনের জিনিস আসলো কোথা থেকে তা নিয়ে হাজারো প্রশ্ন উকি দিচ্ছে। এদিকে কিভাবে প্যাকেটে পোকা এলো তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে বিঙ্গো চিপস গ্রাহকদের মধ্যে। আমি চিনতে পারলাম না, কিন্তু মানে জিনিসটা পাইছি ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা আপনি কিনছেন যে এদের মধ্যে কোন কোন কোম্পানির থেকে? বিঙ্গো কোম্পানি। দোকানদার প্রদীপ গোপ জানায় বিঙ্গো চিপসে পোকা পাওয়ার ব্যাপারে তিনি বিস্মিত। আমার দোকান থেকে কেনার পর আমার দোকানের সামনে কাস্টমারটা সিরা দেখছে বিঙ্গোর ভিতরে এই জিনিসটা পাওয়া গেছে, তখন তারা সঙ্গে সঙ্গে আমাদের জানাইছে, আমি প্যাকেটটা খুলে রেখে দিয়েছি। খারাপ জিনিসটা ভালো জিনিস আপনার? এটা তো দেখা যাচ্ছে একদম নোংরা একটা জিনিস, যেটা খাইলে বাচ্চারা খুব ক্ষতি করবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে